যে কার্যক্রম সেই উপলক্ষে আপনারা এখানে এসেছেন এবং সেটাকে আপনি পালন করেছেন, এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত ভালো লাগছে এখানে এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এরকম একটা জায়গায় এসছেন, তো আমাদের কাছে সব জায়গায় একই রকম, সবাই কিন্তু কোনো না কোনো জায়গার থেকে এসছে, ছোট জায়গায় হোক বড় জায়গায় হোক, আমাদের কাছে বড় ছোট বলে কিছুই নেই। ছাত্র ছাত্রী যে জায়গার যে কোনো স্কুলের ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী হয় এখানে ডিএম, আজকে এখানে ডিএম আছেন আরেক জায়গায় যাবেন ডিএম, কিন্তু ডিএমও একই রকম। আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেমন আছে বড় বড় স্কুল আছে, এখানেও এইরকম স্কুল আছে, আমাদের কাছে কোনো আলাদা কিছু নাই। এবং এখানে আজকে আমরা সবাই জানি যে 1947 সালে যখন 15ই আগস্ট ভারত স্বাধীন হয় আমরা জাতীয় পতাকা উত্তোলন করি এবং ক্রমান্বয়ে সেটা চলে আসছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন 2022-এ, একটু ভাবুন যে দেশের প্রতি ভাবনা, যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে বলিদান হয়েছেন বা এই দেশকে এখন অখণ্ডতা রক্ষার জন্য বা যারা এই দেশকে খণ্ড বিখণ্ড করার একটা চক্রান্ত করে মাঝে মাঝে আমরা সব দেখতে পারি, তাদের প্রতিহত করতে গিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স হোক, আসাম রাইফেলসে হোক, প্যারামিলিটারি যেই হোক, পুলিশ হোক, তারা যখন বলিদান হয় সব মিলিয়ে তাদেরকেই আমাদের প্রধানমন্ত্রীজি আহ্বান করলেন যে তাদের প্রতি শ্রদ্ধা আমাদের জানাতে হবে। এবং 3 দিন ধরে অর্থাৎ 13, 14, 15 এই 3 দিন এই যে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটাকে উত্তোলন করতে হবে, জাতীয় পতাকা ত্রিরঙ্গের সেটা উত্তোলন করতে হবে। আমাদের স্বপ্ন এই যে ত্রিরঙ্গ পতাকা আমাদের জন্য এটা স্বপ্ন, এই জাতীয় পতাকা উত্তোলনের জন্য কত মানুষ বলিদান হয়েছে কাজে তাদেরকে স্মরণ করা আমাদের খুবই দরকার। ইতিহাসকে ভুললে চলবে না, আমরা স্বাধীন দেশে যারা এখন আমরা জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু ভুলে যাই যে স্বাধীনতা পাওয়ার জন্য কোনো আশা না রেখে ওনাদের কি হবে, শুধু এই দেশের জন্য এই মাতৃভূমিকে রক্ষার জন্য ওনারা বলিদান হয়েছেন তাদেরকে আমাদের মনে রাখা উচিত। এবং সেই কাজটা 2022-এর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা শুরু করেছিলাম। বলা হয়েছে হর ঘর তিরঙ্গা, আমরা সবসময় হর ঘর তিরঙ্গা আমরা ঘরেও লাগিয়েছি, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা আমাদের মতো করে লাগিয়েছি, কিন্তু প্রধানমন্ত্রীজির আহ্বানে উনি কি বললেন যে প্রতিটি মানুষ সেই ফ্ল্যাগ কিনতে হবে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কিনতে হবে, কিনে যে যার বাড়িতে ঘরে সেটা লাগাতে হবে। শুধু তাই নয়, আমরা এই কাজটা যখন আমরা শুরু করি 2022-23 এবং 23-ও আমরা কিন্তু সেটা আমরা করেছি, আপনারা সবাই জানেন গত বছর আমরা সেটা করেছি। এবারে যখন নীতি আয়োগের বৈঠক দিল্লিতে হয় সেই বৈঠকের পরের দিন মুখ্যমন্ত্রী কনক্লেভ হয় এবং উনি আমাদের স্মরণ করিয়ে দিলেন, এবং আপনারাও দেখেছেন যখন মন কি বাত অনুষ্ঠানে উনি বারবার উনি বলেছেন যে
হার গার তিরঙ্গা অনুষ্ঠান যেন আমরা ভালোভাবে উদযাপন করতে পারি এবং যারা আমাদের দেশের জন্য প্রাণ বলিদান হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য আমি বলেছি। এতে করে দুটো জিনিস হয়, একটা হচ্ছে আমাদের মধ্যে দেশাত্মবোধের ভাবনা সেটাও কিন্তু চলে আসে। প্রধানমন্ত্রীজি স্লোগান দিয়েছিলেন 75 বছর যখন পূর্ণ হলো, এটা 78তম আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করছি, যখন 75 বছর হয়েছিল তখন উনি বলেছিলেন 75 সীমান্ত গ্রাম বীরকানা, সেই অনুষ্ঠান আমরা করেছি ত্রিপুরার বহু প্রান্তে, আমরা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে। আমরাও জানতাম না যারা আনসাং হিরোজ অজানা যারা আমাদের এই দেশের জন্য বলিদান হয়েছেন তাদের আমরাও জানতাম না। সেখানে আমরা বিভিন্ন গ্রামে ওনাদের নাম আমরা সংগ্রহ করি, সেখানে পলকের মধ্যে ওনাদের নাম আমরা খোদাই করি এবং তাদেরকেও আমরা সম্মান দিয়েছি। সেখানে আমরা এবার আমরা যখন সেক্রেটারিতে মিটিং করি সেখানে আমরা সিদ্ধান্ত নিই যে সেখানেও এই ন্যাশন ফ্ল্যাগ উত্তোলন করে ওই বীর শহীদদের আমাদের স্মরণ করতে হবে। ত্রিপুরাতেও বহু গ্রামে আমরা অনেকে জানি না আমাদের অনেক যারা সৈনিক বিভিন্ন গ্রাম থেকে প্যারামিলিটারি ফোর্সে পুলিশে তারা আছে এবং তারা শহীদ হয়েছে, তাদেরকে আমরা সেখানে খোদাই করে সেখানে ওনাদের নাম আমরা সেখানে সারা নেক্সট জেনারেশন যাতে মনে রাখে তার জন্য সেখানে খোদাই করা হয়েছে।